ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউনিক লার্নিং স্টেশন বন্ধুরা আজ আমরা মাধ্যমিক ইতিহাসের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় হতে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের প্রথম প্রশ্নটি হল প্রেজামলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কী ইংরেজ আমলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হল কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতার হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে কলকাতার হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হন্টার কমিশন নিযুক্ত হয়েছিল কি উদ্দেশ্যে হন্টার কমিশন নিযুক্ত হয়েছিল শিক্ষা বিস্তারের লক্ষ্যে সতীদাহ নিবারণ আইন কে পাস করেন সতীদাহ নিবারণ আইন নিবার করেন লর্ড উইলিয়াম ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বিজয়কৃষ্ণ গোস্বামীর যোগ সাধনা বিষয়ক গ্রন্থের নাম কি বিজয় কৃষ্ণ গোস্বামীর যোগ সাধনা বিষয়ক গ্রন্থের নাম হল প্রশ্নোত্তর বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় ঊনবিংশ শতককে বাংলায় নবজাগরণের শতক বলা হয় ইয়ং ক্যালকাটা নামে পরিচিত কারা নব্যবঙ্গ সম্প্রদায় ইয়ং ক্যালকাটা নামে পরিচিত গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার প্রাচ্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখো প্রাচ্য শিক্ষার একজন সমর্থক হলেন এইচ টি প্রিন্সেপ খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি কে ইংরাজিতে অনুবাদ করেন নীলদর্পণ নাটকটি ইংরাজিতে অনুবাদ করেন জেমস লং ও মাইকেল মধুসূদন দত্ত কোথায় লালন ফকির কর্তৃক বাউল সংঘ প্রতিষ্ঠিত হয় লালন ফকির কর্তৃক বাউল সংঘ প্রতিষ্ঠিত হয় মুর্শিদাবাদের চেউরিয়াতে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরির জন্য কে জমিদান করেন ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরির জন্য জমিদান করেন মতিলাল সিল সাধারণ ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা কোন আইন দ্বারা রদ হয়েছিল সতীদাহ প্রথা রদ হয়েছিল কত খ্রিস্টাব্দে মিনিট পেশ করা হয় মিনিট পেশ করা হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে টি কবে প্রবর্তিত হয় টি নাইন প্রবর্তিত হয় 18৭২ বাহাত্তর খ্রিস্টাব্দে কে হিন্দু কুসংস্কার উপেক্ষা করে মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করেন হিন্দু কুসংস্কার উপেক্ষা করে মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর কে ব্রাহ্মসমাজের হাল ধরেন রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর সমাজের হাল ধরেন দেবেন্দ্রনাথ ঠাকুর কে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথন কে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও